আসসালামু আলাইকুম রিডিং রুমের পক্ষ থেকে তোমাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এই সাবজেক্টটা নিয়ে আছি আমি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের ধারাবাহিকভাবে কিছু ক্লাস নিচ্ছি সেই ক্লাসের অংশ হিসাবে আজকে আমি তোমাদের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এই অংশটা বোঝাবো তার আগে আমি বলে নিই যে মালিকানা সত্ত্বে বিবরণীটা প্রস্তুত করার জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার একটা পার্ট এটা অর্থাৎ আমরা মূল হিসাব সমীকরণ এ ক্যাল টু এল প্লাস ই এই টু এল প্লাস ই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর অংশ আর্থিক বিবরণীর আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন এর দ্বিতীয় ধাপ হচ্ছে এটা তোমরা জানো যে আমরা আর্থিক অবস্থার আর্থিক বিবরণী পাঁচটি ধাপে প্রস্তুত করে থাকি তার মধ্যে তিনটি ধাপ আমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য আমরা করে থাকি যেটা তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ আছে এবং এই আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য দ্বিতীয় যে ধাপ ধাপ মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এটা হচ্ছে সেই ধাপ এ দেখো তোমাদের পাঠ্যবইয়ের একশো পৃষ্ঠায় আছে এক নাম্বার বিশুদ্ধ আয় বিবরণী এই বিষয় আয় বিবরণীটা আমি তোমাদের কয়েকটা ধাপে করিয়ে দিয়েছি কয়েকটা পর্বে দুটো তিনটা পর্বে করিয়ে দিয়েছি যেখানে আমি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করেছিলাম আমরা করেছিলাম ওখানে মোট মুনাফা নির্ণয় নিট মুনাফা নির্ণয় এগুলো আমরা করেছি এখন মালিকানা সত্ত্বে বিবরণীটা আমার কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য লাগবে আর্থিক অবস্থার বিবরণ তিন নম্বর ধাপটা প্রস্তুত করার জন্য আমাদের অবশ্যই লাগবে তা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা আমরা এই কাল টু এল প্লাস ই এই ইকুইটির পরিমাণটা কী হবে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীর মাধ্যমে আমরা তৈরি করে থাকি এটা মালিকের মালিকের যে ওপেনিং ক্যাপিটাল মানে প্রারম্ভিক যে মূলধন থাকে এই মূলধনটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এসে কত আসলো তার সত্ত্বের পরিমাণ কী আসত দেখো মালিকানা সত্য পরিবর্তন করার জন্য ওপেনিং যে ক্যাপিটাল থাকে প্রারম্ভিক যে মূলধন থাকে প্রারম্ভিক উদ্বৃত্ত বলা হয় এটাকে এই প্রারম্ভিক উদ্বৃত্তের সঙ্গে মালিক যদি সারা বছরে কোনো অতিরিক্ত মূলধন আনে সেই অতিরিক্ত মূলধনের সঙ্গে যুক্ত হবে তারপরে যদি মালিকের যে নেট প্রফিট হবে সেই নিট প্রফিটের সঙ্গে যোগ হবে যদি ক্ষতি হয় তাহলে বাদ যাবে মালিক যদি কারবার প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিজের প্রয়োজনে নিয়ে থাকে তাহলে সেটা বাদ যাবে দেন এখানে তোমার আরও আমার ভবিষ্যতের জন্য যদি কিছু রিজার্ভ থাকে আমি যেমন সাধারণ সঞ্চিতি এগুলো যোগ হবে সব মিলে কিন্তু মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এটা তৈরি করা হয় মূল হিসাব সমীকরণ এ টু এল প্লাস ইয়ের ইকুইটি এই যে ইকুইটি এই ইকুইটির পরিমাণটা আমরা এখান থেকে বের করে ফেলব আমরা একাল টু এল প্লাস ই ইকুইটির মধ্যে আমরা জানি ক্যাপিটাল আছে ক্যাপিটালের সঙ্গে আমাদের আয়গুলো যোগ হয় ব্যয়গুলো এক্সপেন্সগুলো বাদ হয় এবং ড্রয়িংসগুলো উত্তোলনটা বাদ চলে যায় আমরা ইকুইটির পরিমাণটা বের করার জন্য আমরা এই কাজটা আয়গুলো মুনাফা জাতীয় আয় তারপরে এক্সপেন্স যেগুলো থাকে সে এক্সপেন্সগুলো আমরা কিন্তু করে এসেছি বিশদ আয় বিবরণীতে বিশুদ্ধ আয় বিবরণীতে আমরা মুনাফা জাতীয় যে খরচগুলো ছিল সেই খরচগুলো আমরা বাদ দিয়েছি আয়গুলো যোগ করেছি করার পরে এখান থেকে কিন্তু আমরা নেট প্রফিট অর লস যে কোনো একটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি নেট প্রফিট অর লস যদি আমার অর নেট লস যে কোনো একটা পাচ্ছে তো এই ইকুইটির পরিমাণটাই কিন্তু আমরা এখানে বের করব মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা আমরা বের করবো তাহলে এই অঙ্কটা করার জন্য আমার একটা নির্ধারিত ছক মেনটেন করতে হবে কিন্তু তোমাদের তাহলে একটা হিসাব কালের হিসাবকালের একদম শেষ দিন আমরা হিসাব কাল বলতে একটা আর্থিক বছরকে বুঝিয়ে থাকি কাল বলতে একটা আর্থিক বছরকে বুঝিয়ে থাকি এই হিসাবকালের শেষ দিনে আমার মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করবো সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করার জন্য মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা আমরা প্রস্তুত করে থাকি তার মানে হিসাবকালের শেষ দিন আমরা যদি বছরটা শুরু হয়ে থাকে ধরলাম বছরটা শুরু হয়েছে ফার্স্ট এপ্রিল তাহলে একত্রিশে মার্চ যে শেষ হয়ে যাবে একত্রিশে মার্চে আমরা এই মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা প্রস্তুত করব। হিসাবকালের শেষ দিনে মাথায় রাখবে যে হিসাবকালের শেষ দিন যদি জানুয়ারির এক তারিখে আমার আর্থিক বছরটা শুরু হয়ে থাকে তাহলে সেটা হবে আমার একত্রিশে ডিসেম্বর যদি এক জুলাই হয়ে থাকে তাহলে হবে তিরিশে জুন এভাবে আর্থিক বছরের শেষ দিনে আমরা এটা প্রস্তুত করব। তাহলে আসো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীর জন্য আমাকে কিন্তু আগেই বলেছি যে এই অঙ্ক করার জন্য আমাকে শিরোনামটা অপরিহার্য শিরোনামটা কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে এখানে তাহলে এখানে প্রতিষ্ঠানের নাম প্রথমে আমরা লিখব যে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের নাম যে প্রতিষ্ঠানের অঙ্কটা আমরা করব প্রতিষ্ঠানের নাম ধরলাম করটেডার্স ওকে করটেডার্স বা এস এস কোম্পানি হতে পারে যেটা হবে সেই প্রতিষ্ঠানের নামটা আমি এখানে লিখবো দেন আমরা লিখবো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী আমরা এখন কি প্রস্তুত করব এই মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী দেন আমাকে সাল এত সালের আমি ধরলাম দুই হাজার উনিশ সালের একত্রিশ ডিসেম্বর এখানেও কিন্তু তোমাকে সমাপ্ত বছরের জন্য লিখতে হবে সমাপ্ত বছর বছরের জন্য একটা আর্থিক বছরের শেষ দিনের জন্য এই কথাটা তোমাকে লিখতে হবে এই শিরোনামটা কিন্তু তোমাকে অপরিহার্য যখন আমরা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা প্রস্তুত করব তখন এই শিরোনামটা অপরিহার্য একটা কথা তোমাদেরকে বলে রাখি যদি তোমাদের প্রশ্নপত্রে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী আলাদাভাবে না চাই অনেক সময় খ নাম্বারে চাইলো তখন তো আমরা খ নাম্বারে করে ফেললাম গ নাম্বারে যদি এসে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলো তখন কিন্তু আমরা খ নাম্বার থেকে এই অংশটা আনতে পারছি আর যদি তোমার দেখা যাচ্ছে নিট মুনাফা দেওয়া আছে নিট মুনাফা এত টাকা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আলাদা একটা ছকে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করে নেব করে নিতে পারো আর যদি মনে করো যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় এ বের করলাম এল বের করলাম দেন আমি ইকুইটি পরিমাণটা বের করবো তখনও কিন্তু তুমি করতে পারবে ওই ছকের মধ্যেও বাট মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা আলাদাভাবে চ্যালেঞ্জ আমাকে আলাদাভাবে দিতেই হবে এক্ষেত্রে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করার জন্য আমাকে দুইটা টাকার ঘর হলেই যথেষ্ট এখানে তিনটা টাকার ঘর লাগবে না কোনো সময়ই মালিকানা সত্ত্বে পরিবর্তনের জন্য বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা খুব মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো সবার প্রথমে যেটা আসবে মূলধন কোন মূলধনটা আসবে যে মূলধনটা আমার রেওয়া মিলে আছে মূলধন এটাকে আমরা বলবো প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত মূলধনের পরিমাণটা আমরা বের করবো এটা অবশ্যই রেয়ামিলে থাকবে আমি টি লিখে দিলাম টি অর্থ ট্রায়াল ব্যালেন্স টি অর্থ ট্রায়াল ব্যালেন্স বা রামিল যেটা রেয়ামিলে যে মূলধনটা থাকবে সেই মূলধনটা আমরা এখানে লিখবো এর সঙ্গে যদি আমার রেয়ামিলে অতিরিক্ত মূলধন থাকে কিংবা সমন্বয়ে অতিরিক্ত মূলধন থাকে সেটাও আমরা লিখবো অতিরিক্ত মূলধন অনেক সময় সমন্বয়েও কিন্তু তোমার অতিরিক্ত মূলধন থাকতে পারে এই জন্য আমি এখানে টি অর অ্যাডজাস্টমেন্ট এ সমন্বয় ট্রায়াল ব্যালেন্স টি অ্যাডজাস্টমেন্টের এ এটা অতিরিক্ত মূলধনটা তোমার মূলধন ইয়েতেও থাকতে পারে রিয়ামিলেও থাকতে পারে আর সমন্বয়েও থাকতে পারে এই জন্য আমি অর দিয়ে দিয়েছি এটা থাকলে এটা যোগ হবে দেন এখানে যোগ হবে মূলধনের সুদ যদি থাকে একটু আমি একটু বলে রাখি মূলধনের সুদ যদি থাকে সেটা যোগ হবে তবে মূলধনের সুদ যেটা সমন্বয়ে থাকবে সেটা যোগ হবে র্যামিলে যেটা থাকবে সেটা কিন্তু এখানে আসবে না মূলধনের সুদ রেয়ামিলে যেটা থাকবে সেটা কিন্তু আসবে না এখানে মূলধনের সুদ এটা ওটা চলে যাবে তোমার আর আমরা যখন বিশুদ্ধ আয় বিবরণীতে প্রস্তুত করব রেয়ামিলেরটা ওখানে যাবে কিন্তু সমন্বয়েরটা এখানে অবশ্যই আসবে মূলধনের সুদ যেটা থাকবে সেটা আমরা যোগ করব দেন এখানে আমরা যোগ করব যদি নিট প্রফিট থাকে নিট মূল মুনাফা থাকে সেটাও আমরা যোগ করব ওর যদি নিট ক্ষতি থাকে তাহলে আমরা বাদ দিব আমরা নিট মুনাফা ধরেই করে ফেললাম ক্ষতি থাকলে বিয়োগ করবো সব করে রেজাল্টে আমরা এখানে সেকেন্ড কলামে দিয়ে দিব আবারও বলছি প্রারম্ভিক উদ্বৃত্ত মানে মূলধন যেটা আমার রেয়ামিলে থাকবে সেটা আসবে অতিরিক্ত মূলধনটা আমার র্যামিলেও থাকতে পারে আবার আমার সমন্বয়েও থাকতে পারে দেন আমাদের মূলধনের সুদ যেটা সমন্বয়ে থাকবে সেটা যুক্ত হবে এর সঙ্গে নিট মুনাফা যদি থাকে যোগ হবে এবং নিট ক্ষতি যদি থাকে তাহলে বিয়োগ হবে দেন রেজাল্টটা আমরা দুই নম্বর কলামে দিয়ে দিব। এখন আসো উত্তোলনের কাজটা আমাদেরকে করতে হবে উত্তোলন 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 দিয়ে আমি এখানে একটা কলন দিলাম বাট উত্তোলন যদি একটাই থাকে তাহলে এরকম কলন টলুন কোনো কিছু দিতে হবে না তোমাদেরকে আমি একটু মূলধনের কাজটা উপরে নিয়ে যাচ্ছি যে উত্তোলনটা উপরে ধরলাম এই রেজাল্টটাই আমি এখানে নিয়ে নিচ্ছি তোমরা খেয়াল করো মূলধনের যে কাজটা সেই কাজটা আমি এখানে নিয়ে নিলাম কারণ আমার বোর্ডের জায়গা কম তোমাদের বুঝতে হবে এই জন্য আমি মূলধনটা ওখানে নিয়ে চলে গেলাম আমরা মুছে দিচ্ছি এবং তোমরা যদি মাঝখান থেকে দেখো ভিডিওর তাহলে হয়তো বুঝতে পারবে না কিন্তু শুরু থেকে যদি প্রত্যেকটা অংশ দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখন এই মূলধন থেকে উত্তোলন বাদ যাবে বাদ উত্তোলন শুধু উত্তোলন থাকলে আমরা কিন্তু সেই উত্তোলনটা সরাসরি ওখান থেকে বাদ দিয়ে দিতে পারবো এখানে লিখে বাদ দিব বাট উত্তোলন কি কি থাকতে পারে কোন ধরনেরগুলো উত্তোলন যদি থাকে আমার নগদ উত্তোলন যদি থাকে সেটা আমার বাদ যাবে নগদ উত্তোলন নগদ উত্তোলন এই নগদ উত্তোলনটা আমার রেও মিলে কিংবা সমন্বয় যে কোনো একটা জায়গায় থাকতে পারে আমি আগেই বলেছি যদি শুধু একবার উত্তোলন থাকে এটা এখানে না লিখে এখান থেকে আমি বাদ দিয়ে দিব। আমি কিন্তু এখানে ব্রাকেট চিহ্নটা দিয়ে নি বাদ দিচ্ছি না কারণ আমার আরও আছে যদি আমার পণ্য উত্তোলন থাকে তো সেই পণ্য উত্তোলনটা কিন্তু আমার আসবে পণ্য উত্তোলন খেয়াল করো পণ্য উত্তোলনটা কিন্তু রেয়া মিলে কখনোই থাকবে না এটা থাকবে সমন্বয়ে পণ্য উত্তোলন এটা থাকবে সমন্বয়ে খেয়াল করো এটা থাকবে সমন্বয়ে তাহলে আমার পণ্য উত্তোলনটা আমি এখানে দিয়ে দিলাম দেন আসবে যদি আমার রেয়া মিলে আয় কর থাকে করটা কেন উত্তোলন কারণ কর হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ মালিক ব্যক্তিগতভাবে মালিকের যত ব্যক্তিগত খরচ হবে কারবার প্রতিষ্ঠানের টাকা দিয়ে সেটা কিন্তু উত্তোলন আসবে এবং কর ইনকাম ট্যাক্স মালিকের নিজের ট্যাক্স ইনকাম ট্যাক্স মালিকের নিজের ইনকামের উপর হবে তাহলে সেই করটাও হচ্ছে উত্তোলন তো করটাও আমি এখানে লিখে দিলাম তোমরা যদি প্রত্যেকটা কেন বাদ আয়কর বাদ উৎপন্ন উত্তোলন এভাবে করো সেক্ষেত্রেও কিন্তু তুমি নাম্বারটা পাবে এটা ভুল হবে না এরপর আসো জীবন বিমার প্রিমিয়াম জীবন বিমার প্রিমিয়াম জীবন বিমার প্রিমিয়ামটাও হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ এবং এটা আয়কর এটারে আমিলে থাকে সব সময় জীবন বিমার প্রিমিয়ামটাও রেয়ামিলে থাকে সমন্বয়ে যে থাকে না তা না অনেক সময় যে থাকতে পারে যে জীবন বিমার প্রিমিয়াম এত টাকা প্রদান করা হয়েছে যেটা অন্তর্ভুক্ত করা হয়নি সেক্ষেত্রে আমার যাবেদা করলে আমার কী দাঁড়াবে উত্তোলন আর নগদান তাহলে নগদ টাকা থেকেও বাদ যাবে এবং উত্তোলনটা এখানে চলে আসবে খেয়াল করো আয়করেরও যদি ওরকম থাকে আমরা নর্মালি রেওমিলে এটা পেয়ে থাকি সমন্বয়ে কম পাই যদি তবে র্যামিল কিংবা সমন্বয় যে কোনো একটা জায়গায় কিন্তু এটা থাকতে পারে তবে সমন্বয়ে যদি থাকে সমন্বয়ে থাকলেও সিম কাজটা এখানে হবে আরেকটা কাজ নগদের সাথে হয়ে যাবে তখন নগদ টাকা থেকে এটা চলতি সম্পদের নগদ থেকে বাদ যাবে তো জীবন বিমার প্রিমিয়াম আসলো পণ্য উত্তোলন আসলো উত্তোলন অ্যান্ড আরেকটা জিনিস আমি এখানে লিখিনি সেটা হচ্ছে উত্তোলন তো বাদ যাবে উত্তোলনের সুদও যদি সমন্বয়ে থাকে তাহলে কিন্তু সেটা বাদ যাবে তাহলে আমি একটু উপরে এখানে লিখে দিই উত্তোলন নগদ উত্তোলন আমি লিখেছি এটা উত্তোলনের সুদ করে দিচ্ছি আমি আর এখানে আমি ছোট করে উত্তোলন লিখে দিচ্ছি খেয়াল করে উত্তোলনের সুদ থাকলে সেটাও কিন্তু বাদ যাবে আমি এখানে উত্তোলনের সুদটা দিয়ে দিলাম কারণ আমার নিচে কিছু কাজ আছে এই উত্তোলনের সুদটা অবশ্যই সমন্বয়েরটা আসবে এটা অবশ্যই সমন্বয় রেয়ামিলেরটা এখানে আসবে না রেয়ামিলে যদি উত্তোলনের সুদ থাকে সেটা বিশদ আয় বিবরণীতে চলে যাবে আর উত্তোলনের সুদটা তাহলে এখানে আসবে কোন উত্তোলনের সুদ আসবে সমন্বয়েরটা তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করো যে উত্তোলনের সুদ আর মূলধনের সুদ দুইটাই সমন্বয়েরটা আসবে উত্তোলনের সুদ মূলধনের সুদ রেওয়ামিলেরটা আসবে না ওটা বিশদ আয় বিবরণীতে চলে যাবে ওকে এবার আমরা যা পাবো সবগুলো যোগ করে দেব এই উত্তোলন যা আছে সব যোগ করার পরে আমি ওই যে প্রারম্ভিক মূলধন থেকে আমি যা মূলধনের সঙ্গে যে কাজ করেছিলাম যে রেজাল্ট ছিল সেখান থেকে আমি এটা বাদ দিয়ে দিব এরপরে যদি আমার সাধারণ সঞ্চিতি থাকে সেটা আমার আসবে সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতিটাই তোমাদের বই আছে এই পর্যন্ত আমি দিচ্ছি পেনশন তহবিল থাকলে সেটাও আসবে তো সাধারণ সঞ্চিতিটা পর্যন্ত তোমাদের পাঠ্য বই আছে আমি এই পর্যন্তই দিয়ে এটাকে শেষ করে দিচ্ছি এখন আমার কিন্তু যেটা আমি পেয়ে গেলাম এটা মা সমাপনী উদ্বৃত্ত কিংবা এটা মালিকানা সত্ত্ব সমাপনী মালিকানা সত্ত্ব কিংবা সমাপনী উদ্বৃত্ত মালিকানা সত্ত্ব এভাবে তোমরা এই মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা করবে আবার আমি বলি যে তোমরা অঙ্ক করার সময় এখানে এই টু এল প্লাস ই যে হিসাব সমীকরণ আছে সেই হিসাব সমীকরণের ই এর অংশটা কিন্তু এটা তাহলে আমরা কি কি করেছি মূলধনের কাজটা করেছি মূলধনের সঙ্গে আমরা অতিরিক্ত মূলধন যদি থাকে আমরা যোগ করেছি অতিরিক্ত মূলধন রেয়ামিল কিংবা সমন্বয় যে কোনো একটা জায়গায় থাকতে পারে ওখান থেকে মূলধনের সুদ যদি থাকে সেটা আমরা বাদ দিয়েছি মূলধনের সুদটা রেয়ামিলেরটা এখানে আসবে না মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে আসবে না ওখানে আসবে তোমার সমন্বয়েরটা একইভাবে উত্তোলনের সুদটা সমন্বয়েরটা আসবে রেয়ামিলেরটা আসবে না তো এভাবে তোমরা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা করবে আর্থিক অবস্থার এই বিবরণী প্রস্তুত করার জন্য আমি কিন্তু ছোট ছোট আকারে অনেকগুলো ভিডিও তোমাদেরকে দিচ্ছি কারণ একবারে কিন্তু তোমরা যদি করাতে চাই বা আমি করি যে একটু বড় হয়ে ভিডিও আকার বড় হবে সেটা বড় কথা না ঘন্টার ঘন্টার পর ঘণ্টা ক্লাস নেওয়া পসিবল বাট তোমরা বুঝতে পারবে না এ কারণে ছোটো ছোটো অংশ ছোট ছোট জায়গা থেকে তোমরা বুঝে নাও তাহলে আমি তোমাদের কিন্তু মোট মুনাফা কীভাবে বের করবা বিকৃত পণ্যের ব্যয় কীভাবে বের করবা সেটা করিয়েছি তারপরে তোমাদের নিট মুনাফা কীভাবে বের করবা সেটা করিয়েছি আজকে আমি তোমাদের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা করালাম এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু আমরা বেশ অনেকটা পথ এগিয়ে গেলাম আর সামান্য অংশ বাকি আছে সেটা হচ্ছে দায় এবং সম্পদগুলো কি কি আসবে সেটা শুধুমাত্র আমরা করব তোমরা শুধুমাত্র ভিডিও দেখে ভিডিও দেখে শুধু বুঝবে না বোঝার সঙ্গে সঙ্গে পাঠ্য বই থেকে যে একটা অঙ্ক নিয়ে করা শুরু করে দেবে যে এই অংশে নিট মুনাফা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে বাকি তথ্যগুলো নিয়ে আমি করে ফেললাম অনেক বেশি অনেক প্রশ্নেই দেখবে নিট মুনাফা দিয়ে আছে আর এটা আর্থিক অবস্থার বিবরণী খুব কম স্কুলেই আছে যে সেকেন্ড টার্মে গিয়ে বা বার্ষিক পরীক্ষায় থাকে তবে বেশিরভাগ অনেক স্কুলেই থাকে তোমার দশম শ্রেণীতে দশম শ্রেণীতে যারা পড়ছো তাদের কিন্তু আগামীতে এসএসসি পরীক্ষা খুব মানে আসবে এবং সামনে পি টেস্ট টেস্ট আলাদা যদি রহমত করে আমাদেরকে স্কুল যদি রোজার পরে আমাদেরকে খুলে যায় বা এরকম হয় তখন কিন্তু আমাদের সরাসরি একশো মার্কসের পরীক্ষা যেটা সম্পূর্ণ বইয়ের উপরেই হবে কারণ পি টেস্ট টেস্ট সম্পূর্ণ বইয়ের উপরেই মোটামুটি হয়ে থাকে তো তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং এখান থেকে যেহেতু দুইটা বাধ্যতামূলক অঙ্ক থাকে এই দুইটা অঙ্ক ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো তো তোমরা ভিডিওটা দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা করে ফেলবে আর লাইক কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবে বন্ধুদের মাঝে যাতে আরও অন্যরা উপকৃত হয় তোমরা ভালো থাকো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো সবার প্রতি আমার রইলো শুভকামনা আল্লাহ হাফেজ